হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল MS ওয়ার্ল্ডলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এইমাত্র পাওয়া খবর, জল থামতে না পেরে দুর্গাপুর ব্যারেজ জল ছাড়ল। বন্যার জলে ভাসতে চলেছে রাজ্যের কয়েকটি জেলা। তো বন্ধুগণ, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকে তাহলে আপনাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিওটাকে পশ্চিমবঙ্গের বাসিন্দার মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করার পরে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। কারণ রাজ্যে বন্যার আশঙ্কা, ঘূর্ণিঝড় হিক্কার কারণে প্রবল বর্ষণ হয়েছে বিহার ঝাড়খণ্ডে, আর সেখানকার নদীতে বইছে বিপদসীমার উপর দিয়ে জল। তাছাড়া ডিবিসির পঞ্চেত ও মাইথন বাঁধের জলস্তর বিপদসীমার উপরে পৌঁছে গেছে, তাই দুর্গাপুর ব্যারেজে থেকে 50,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে। আর মাইথন ও পাঞ্চেত বাঁধের জল দুর্গাপুর ব্যারেজে এসে জমা হয়, আর সেখান থেকে ছাড়া হয়েছে জল, যা রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ডিবিসি থেকে জল ছাড়ার পর বর্ধমান, হাওড়া ও হুগলি বন্যা দেখা দিয়েছে। এই লাগাতার বর্ষণ আর তার সাথে ব্যারেজের ছাড়া জলে পুজোর আগে বাংলার এক চরম বিপর্যয় সংকেতে আশঙ্কা করা হয়েছে। এখন যদি বৃষ্টি লাগাতার হতেই থাকে তাহলে ব্যারেজের জল থেকে আবার জল ছাড়া হবে, আর তার জন্যই ভারী সতর্কতা জানিয়েছে কেন্দ্রীয় আয়োগ। সবাইকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তর।